সবাইকে আর নোয়াখালীর এক ছেলে পরীক্ষায় অনেক বিষয়ে ফেল করেছে। তাই মা ছেলেকে জিজ্ঞাসা করছে, মা তুই কিসে কিসে এল করছ? ছেলে, ইংরেজি ইতিহাস আর হিন্দিতে এল করছি। মা, ইংরেজিতে হেল করছস কিলে? ছেলে, টিচার আরে কয় ট্রান্সলেশন করো, তোমার মা করিম মিয়ার লগে ঘুরতে যায়। আই কইছি আর মা কি খারাপ নেই যে করিম মিয়ার লগে ঘুরতে যায় গো। মা, ইতিহাসে এল করছস কিলে? ছেলে, টিচার আরে জিগায় হানিয়তের যুদ্ধ জ্ঞান ছিল। আই কইছি ভুক্ত হতে সুবিধা করতে হয় না, ইয়াল্লাই হানিয়তের যুদ্ধ করছ। মা, হিডিতে হেল করছস কিল্লাই? হিডিতে তো ফলারি সারি দিলে এই পাশরণ যায়। ছেলে, টিচার আরে কয় ডাইনার তোল, আই তুলছি এরপর কয় বা আর তোল, আই হিডেও তুলছি এরপর কয় ডান পা তোল, আমি সারা হিডেও তুলছি এরপর কয় বাম পা তোল, আই কইছি সাইরেন পা তুলি আর কি বাতাসের উপর হারাইতাম না। মা, শুনলাম অঙ্ক বাংলায় হেল করছ, অঙ্কে হেল করছস কিল্লাই? ছেলে, অসত বেচার প্রশ্ন করছে আই উত্তর দেই না। প্রশ্ন করছে বিশ টাকা ফেরে দশের দুধ কিনে তিনশের হানি মিশে আবার বিশ টাকা ফেরে বিক্রি করলে কত লাভ হয়? আর বাপ দাদা চোদ্দ পুরুষ কোনোদিন এই ব্যবসা করছি আইও করতাম না কোনোদিন। মা, বাংলায় হেল করছস কিল্লাই? ছেলে, ডাক্তারি প্রশ্ন করছে আই উত্তর দেই না। লিঙ্গ পরিবর্তন করো আর না আর বিল এটা কি জামা কাপড় নিজে পরিবর্তন করি বলো।